বলতে না বলতেই সামনে কিন্তু ঈদ চলে আসছে। ঈদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি জানেন? পাঞ্জাবি, কোনো কথাই নাই। ঈদের তিন দিনে তিন টাইপের পাঞ্জাবি লাগবে। ইচ ইয়ার আমি দেখা যাচ্ছে স্টাইলিশ একটা পাঞ্জাবি পেলাম, বাট ওটা কোনো কমফোর্ট নাই। আবার খুব কমফোর্টেবল পাঞ্জাবি পেলাম, স্টাইলটা আমার পছন্দ হলো না, মানে ট্রেন্ডি না। তো আমার একটা অপারেশন হয়েছে, হার্নিয়া অপারেশন, অ্যান্ড আমি বেশি নড়াচড়াও করতে পারতেছি না। আমার একটা ফেভারিট শপ আছে, তার নাম হচ্ছে লোকাল বা লোকাল, বিকজ ওখানে একটা ই আছে। অ্যান্ড দেখলাম এইবার তারা পাঞ্জাবি কালেকশনও দিয়েছে ফর ঈদ। সো আই ডিসাইডেড টু গেট আ ফিউ পাঞ্জাবিস ফ্রম লোকাল। তাদের পাঞ্জাবিগুলো একটু খুব স্টাইলিশ, অনলাইনে দেখে তাই মনে হলো। সো চলেন, ফার্স্ট পাঞ্জাবি। সুন্দর না এটা? আমি আপনাকে এখন বলি একটা মজার জিনিস। হ্যাঁ, পার্পল, এটা কিন্তু কালারটা পার্পল, কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছে। ইটস ভেরি নাইস। চামড়া কালারের সাথে পার্পল বা একটু ডার্ক কালার যায়। আমি একটু মিনিমালিস্টিক পাঞ্জাবি পছন্দ করি। আই ফেল্ট লাইক এই পাঞ্জাবিটা কিন্তু খুবই সুন্দর। দেখেন কি সুন্দর এই প্যাটার্নটা, তাই না? ইটস ভেরি নাইস, আমার খুব পছন্দ হয়েছে হাতের প্যাটার্নটা। বাট ইউ থিঙ্ক গাইজ, ওকে মানাইছে এটা? এটা হচ্ছে আমার ডে ওয়ানের জন্য। ডে টু পাঞ্জাবি দেখানোর আগে আমি একটু আপনাকে বলি, এটা হচ্ছে আমার বাবা মার সবচেয়ে বিগেস্ট কমপ্লেন, কেন ছেলেটা শুধু ব্ল্যাক কালার নয়তো ডার্ক কালারের জামা কাপড় পরে। সুন্দর না এই পাঞ্জাবিটা? যে পাঞ্জাবি কিনেন না কেন, আপনার সবসময় একটা ইউনিক ফিচার থাকতে হবে। ফর ইনস্টেন্স, এটা ইউনিক ফিচার কিন্তু এই বাটনগুলো, লাইক এটা পপ আউট করতেছে একসাথে। এটা কপার টাইপের একটা প্লেইন প্যাটার্ন দিয়ে দিছে, বাট হাতাটা পুরো মিনিমালিস্টিক দিছে, হুইচ ইজ প্রিটি কুল টু। ডে থ্রির জন্য আমি একটা টোটালি ডিফারেন্ট কালারের পাঞ্জাবি পরতেছি। ইটস ভেরি নাইস, দেখেন আপনার কেমন লাগে। ইয়ো, এটা কেমন জোসনা? এটা হচ্ছে পুরো একটা রেড কালার ইশ, ডার্ক রেড বা মারুন বলে যেটাকে, এটা মারুন কালার পাঞ্জাবি। এটার যে বাটনগুলো, এটা চারকোনা এবং ব্ল্যাক কালারের। দিস ইজ সামথিং দ্যাট আই রিয়েলি লাইক, আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা, যে চারকোনা চারকোনা থাকবে, দেখতেও কিন্তু অনেক সেক্সি লাগে ব্যাপারটা। একটা বাটন খোলা রাখবেন গরমের জন্য। ডে থ্রিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিকজ ডে থ্রিটা আপনি কিন্তু আপনার ফ্রেন্ডসদের সাথে বের হচ্ছে, কারণ প্রথম দিন হচ্ছে আপনি ফ্যামিলির সাথে কাটাবেন, দ্বিতীয় দিন হচ্ছে আত্মীয় স্বজন, তৃতীয় দিন হচ্ছে আমার ফ্রেন্ডস। আমরা সবাই জানি ঈদ আসলে তিন দিন হয় না, ওইটার আমেজ কিন্তু এক্সটেন্ড করে চার নম্বর দিন, পাঁচ নম্বর দিনেও। সো চার নম্বর দিনের জন্য আই চোজ দ্য ব্ল্যাক পাঞ্জাবি। এখন মজার জিনিস হচ্ছে কেন ব্ল্যাক চুজ করছি, বিকজ ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার। সো আই সেভ দ্য বেস্ট ফর দ্য লাস্ট। বাট সত্যি কথা বলতে কি, আপনার তিন দিন অনেক খাওয়া দাওয়ার পর না ভুঁড়িটা বেড়ে যায়, সো ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরলে না ভুঁড়িটা ঢেকে যায়, এটা হচ্ছে সত্যি কথা। ব্ল্যাকের সাথে গ্রিন কালার কিন্তু অনেক সুন্দর লাগে। So they put in this deep green ekta pattern hatate ei pashe theke kintu kono apnar pattern nai, eta kintu same plain color keno, karon ekhane apnar ekta copper type er ba golden type er apnar button dise jeta hocche ekebare sundor kore pop out korteche. I like it, amar kache shei lagche. Yes, that's pretty much it for my Eid collection, and ami ebar ide ki ki porbo etai. And if you are looking for erokom trendy and fashionable yet comfortable punjabi, then obosshoi check out your fashion brand ভালো লেগেছে নাকি ভালো লাগে নাই। এন্ড অবশ্যই বেস্ট অফ লাক ফর ইয়ার শপিং। সামনে ঈদ এবং এখন রামাদান চলতেছে, সো হ্যাপি রামাদান এভরিওয়ান। সবাই অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই গাইজ।